ইতিমধ্যে বন্ধুরা পিএম কিষাণ প্রকল্পের স্ট্যাটাস চেক নিয়ে ওয়েবসাইটে এসে গিয়েছে বিরাট বড় একটি পরিবর্তন। হ্যাঁ বন্ধুরা, ইতিমধ্যেই কিন্তু পিএম কিষাণ প্রকল্পের যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাস চেক নিয়ে বড় একটি পরিবর্তন এসে গিয়েছে ওয়েবসাইটে। তো আপনারা কীভাবে পিএম কিষাণ প্রকল্পের যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাস আপনার অনলাইন থেকে কীভাবে আপনারা দেখবেন, কীভাবে আপনারা চেক করবেন যে আপনার পিএম কিষাণ প্রকল্পের টাকা আপনি পাবেন কি না, আপনার আবেদন অ্যাপ্রুভ হলো কি না, রিজেক্ট হলো, সেটা আপনার কীভাবে চেক করবেন, কীভাবে দেখবেন, এবং আপনি যে পরবর্তী কিস্তির 14তম কিস্তির টাকা, সেই টাকা আপনি পাবেন কি না, এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের জন্য রয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। তো আপনারা এই ভিডিওটিকে না কেটে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং বন্ধুরা, যদি আপনি আমাদের এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে রাখবেন। তো চলুন বন্ধুরা, দেরি না করে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করে নেব। তো আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন, আপনারা পিএম কিষাণ প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবেন। তো যদি আপনাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে কোনো রকম সমস্যা এবং প্রবলেম হয়ে থাকে, তাহলে আপনাদের সুবিধার্থে এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে রাখবো। এই লিঙ্কে যখন আপনারা ক্লিক করবেন, আপনাদের পিএম কিষাণ প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তো এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পর আপনাদের পিএম কিষাণ প্রকল্পের যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাস আপনারা নতুনভাবে নতুন করে কীভাবে আপনারা চেক করবেন, কীভাবে দেখবেন যে আপনার আবেদন অ্যাপ্রুভ হলো না, রিজেক্ট হলো, আপনি 14তম কিস্তির পরবর্তী কিস্তির টাকা আপনি পাবেন কি না, সেটা কীভাবে আপনারা চেক করবেন। তো তার জন্য আপনারা যেটা করবেন, আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটের নিচে দিকে চলে আসবেন। এখানে দেখবেন অনেকগুলো অপশন রয়েছে, তার মধ্যে থেকে আপনারা যেটা করবেন, বেনিফিশিয়ারি স্ট্যাটাস অপশন আপনারা ক্লিক করবেন। তো যখন আপনারা ক্লিক করবেন, আপনার সামনে এরকমভাবে দেখবেন নতুন ড্যাশবোর্ড, নতুন একটি পেজ, নতুন একটি উইন্ডো কিন্তু ঠিক এরকমভাবে আপনার সামনে খুলে চলে আসবে। তো এখান থেকে কিন্তু আপনার পিএম কিষাণ প্রকল্পের যে স্ট্যাটাস, সেটাগুলো আপনারা চেক করতে পারবেন। তো আপনারা যেটা করবেন, আপনার নিচে দিয়ে চলে আসবেন। তারপর নিচে চলে আসার পর আপনারা এখানে দেখবেন এন্টার রেজিস্ট্রেশন নম্বর যেটা রয়েছে। তো এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম কীভাবে আপনারা পিএম কিষাণ প্রকল্পের যে রেজিস্ট্রেশন নম্বর, সেটা আপনারা কীভাবে বের করবেন। তো তার ভিডিওর লিঙ্কটি আমরা ডিসক্রিপশনে দিয়ে রাখবো অথবা আই বটনে দিয়ে রাখবো। সেই ভিডিওটি দেখে কিন্তু আপনার খুব সহজেই পিএম কিষাণ প্রকল্পের যে রেজিস্ট্রেশন নম্বর, সেটা কিন্তু আপনারা বের করতে পারবেন। তো আপনারা এখান থেকে যেটা করবেন, এখানে দেখবেন যে এন্টার রেজিস্ট্রেশন নম্বর যে ঘটি রয়েছে, সেই জায়গাটা আপনার পিএম কিষাণ প্রকল্পের যে রেজিস্ট্রেশন নম্বর, সেই নম্বরটা আপনার এখানে দিয়ে দেবেন। তারপর যে ক্যাপচার কোডটি রয়েছে, সেই ক্যাপচারটি দেখে দেখে সেই ক্যাপচার কোডটি আপনারা এই ঘরে বসিয়ে দেবেন। তারপর আপনারা যেটা করবেন, এই গেট ডেটা অপশনে আপনারা ক্লিক করবেন। তো আপনারা যখন এই গেট ডেটা অপশনে আপনি ক্লিক করবেন, আপনার পিএম কিষাণ প্রকল্পের যে যাবতীয় ডিটেলস, সেই ডিটেলসগুলো কিন্তু ঠিক আপনার সামনে এরকমই শো হয়ে যাবে। তো সর্বপ্রথমে আপনারা এখানে আপনার যে পার্সোনাল যে ইনফরমেশন, সেগুলো কিন্তু আপনার এখানে দেখতে পাবেন। তো পার্সোনাল ইনফরমেশনের মধ্যে সর্বপ্রথমে আপনার যে পিএম কিষাণ প্রকল্পের যে রেজিস্ট্রেশন নম্বর, সেই নম্বরটা কিন্তু আপনার এখানে দেখতে পাবেন। তারপর আপনি কত তারিখে রেজিস্ট্রেশন করেছিলেন, আবেদন করেছিলেন, অ্যাপ্লিকেশন করেছিলেন, সেই ডেটটা কিন্তু আপনার কাছে পেয়ে যাবেন। আপনার যে নথিভুক্ত কৃষকের নাম, সেই নামটা কিন্তু আপনার কাছে পেয়ে যাবেন। তারপর নথিভুক্ত কৃষকের যে বাবার নাম, স্পাউস অথবা গার্জেনের নাম, সেই নামটা কিন্তু আপনার দেখতে পাবেন। তারপর আপনার যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা কিন্তু আপনার কাছে পেয়ে যাবেন। তারপর আপনার যে মোবাইল নম্বর, সেই মোবাইল নম্বরটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। এখানে আপনাদের পার্সোনাল যে ইনফরমেশন, সেগুলো কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন, এখান থেকে দেখতে পাবেন। যদি আপনি পার্সোনাল স্মার্ট ফেসগুলো আপনি আপডেট করতে চান, তাহলে আপনার নিচের দিকে এখানে ক্লিক করে আপডেট ইউর ডিটেলস অপশনে ক্লিক করে কিন্তু আপনারা এখানে আপডেট করতে পারবেন। তারপর আপনার এই সমস্ত পার্সোনাল ইনফরমেশন দেখে নেওয়ার পর আপনারা এখানে নিচের দিকে চলে আসবেন। চলে আসার পর আপনারা এখান থেকে দেখতে পাবেন যে এলিজিবিলিটি স্ট্যাটাস যেটা রয়েছে, সেখান থেকে আপনারা যেটা করবেন, এই এলিজিবিলিটি স্ট্যাটাসের ডান দিকে চলে আসবেন। এই অ্যারোচিন অপশনে ক্লিক করবেন। অ্যারোচিন অপশনে ক্লিক করতেই আপনাদের যাবতীয় ডিটেলস, সেই ডিটেলসগুলো কিন্তু আপনার শো হয়ে যাবে। এখান থেকে আপনাদের ল্যান্ডশেডিং, আপনার ল্যান্ডশেডিংয়ে আপনার ইএস লেখা থাকলে ইএস লেখা চলে আসবে। আপনার ইকোয়াসি করা থাকলে সেই ইকোয়াসির ক্ষেত্রে আপনার ইএস লেখা চলে আসবে। যদি আপনার ডিবিটি লিঙ্ক করা থাকে, আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং, সেটাতেও কিন্তু আপনার ইএস লেখা চলে আসবে। তারপর আপনার যে লাস্ট ইকোয়াইসি, আপনার ডেট, সেই ডেটটাও কিন্তু আপনার নিচের দিকে এখানে শো হয়ে যাবে। তারপর আপনারা নিচের দিকে এখানে দেখবেন যে ভিউ অ্যাকাউন্ট ডিটেলস যে অপশনটি রয়েছে, আপনারা এই ভিউ অ্যাকাউন্ট ডিটেলস অপশনে ক্লিক করলে আপনার যে পিএম কিষাণ প্রকল্পের সঙ্গে যে অ্যাকাউন্টে দেওয়া ছিল, সেই অ্যাকাউন্টের যাবতীয় ডিটেলস কিন্তু আপনার এখানে চলে আসবে। আপনার অ্যাকাউন্টে কোন ব্যাংকে আপনার পিএম কিষাণ প্রকল্পের টাকা পেয়ে যাচ্ছেন এবং পাবেন, সেই অ্যাকাউন্টের নামটা কিন্তু আপনাকে দেখিয়ে দেবে, এবং আপনার যে অ্যাকাউন্টের নম্বর, সেই নম্বরটা কিন্তু আপনার দেখিয়ে দেবে, এবং আপনার যে ইউটিআর নম্বর, সেই নম্বরটাও আপনার এখানে দেখিয়ে দেবে। তো আপনার এইভাবে আপনার পেমেন্ট মোডটাও কিন্তু আপনার পেয়ে যাবেন। তো আপনারা এখান থেকে এই ক্লোজ অপশনে ক্লিক করে আপনারা কেটে দেবেন। কেটে দেওয়ার পর সর্বশেষ এখানে নিচের দিকে দেখবেন যে লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস যেটা রয়েছে, এখান থেকে আপনি কটা ইনস্টলমেন্টের টাকা আপনি পেয়েছেন পিএম কিষাণ প্রকল্পের, এবং পরবর্তী সময় পিএম কিষাণ প্রকল্পের টাকা আপনি কটা পাবেন, সেই ডিটেলসটাও কিন্তু আপনার এখানে পেয়ে যাবেন। কটা পেমেন্ট প্রসেস হয়ে আছে, এবং আরএফটি সাইন বাই স্টেট ফর আপনার কত ইনস্টলমেন্ট আপনি পাবেন, সেটা কিন্তু আপনার দেওয়া আছে। তারপর আপনার যেটা করবেন, ডান দিকে এখানে কোনার দিকে চলে আসবেন। এখান থেকে আপনার 1, 2, 3, 4 করে 13 পর্যন্ত দেওয়া রয়েছে ইনস্টলমেন্টের ঘরগুলো, সেখান থেকে আপনি সেই যে
ইনস্টলমেন্টের টাকা আপনি পাবেন সেটা আপনি ক্লিক করে আপনি দেখে নিতে পারবেন যে কোন ইনস্টলমেন্টের টাকা আপনি পেয়ে গেছেন এবং কততম ইনস্টলমেন্টের টাকা আপনি পাবেন। তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা নতুনভাবে আপনার পিএম কিষাণ প্রকল্পের স্ট্যাটাস সেটা কিন্তু আপনারা অনলাইনে খুব সহজে আপনার কাছে মোবাইল ফোনটিতে আপনারা চেক করতে পারবেন। তো এই ছিল পিএম কিষাণ প্রকল্পের স্ট্যাটাস নিয়ে ছোটো আপডেট ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। ভিডিওটি যদি আপনার উপকার আছে অবশ্যই আমাদের বলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে রাখবেন। অনলাইন সম্পর্কে সমস্যা এবং প্রবলেম হতে গেলে কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে।